এবার নামাজ জিকির সুবহান এবার বলো জিকির নামাজ আগে পরের মধ্যে কি পার্থক্য আগে পরের মধ্যে কি পার্থক্য ফজর থেকে জোহর কামার জিকির কামার জিকির কামার জিকির এবার নামাজ নামাজের পরে আবার নামাজ থেকে আবার জোহর থেকে আসর কাজার জিকির তাহলে জিকির করতে করতে নামাজ এবার নামাজ পরে আবার কাজ আবার জিকির করতে করতে নামাজ তাহলে নামাজ জিকির জিকির নামাজ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কি কি কাম কয়টা কাম নামাজ জিকির বলে না কাজ নামাজ জিকির এখন আমাদের কোনটা চলে এই তিনটা যদি একসাথে হয়ে যায় তিনটাকে একসাথে সহজ ভাষায় কোরআনের ভাষায় তিনটা একসাথে পুরোটাকে একসাথে বলে ইমান আমল বলেন ইমান আমল ইমান আমল মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইমান বানাও আমল বানাও আমি দুটো বানাবো আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখিরাত বানাবো ইমান আমল ইমান আমল আবার বলেন আবার বলেন জোরসে বলেন সবাই বলেন এক আওয়াজ এক যোগে ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল বলু এতবার কন খা তুই কন আমল এতবার কন খা কহ তোরা খুন্তি মার খা এতবার কয় খা কি ওরা কোদাল মার খা এতবার বলে কেন কি মনে দেখার জন্য তো বেহুদা কথাকে যদি 70,000 বার কইতে পারে আমি আমার ইমান আমলকে 70,00,000 বার বলা উচিত ইমান আমল মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়িন্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন রাব্বুল আলামিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুটো বানাবো আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখরাত সাজাবো আমার কাজ কয়টা তিনটা ইমান আমল ইমান আমল ইমান আমল তাহলে আমি যে মধ্যখানে খেতে কাজ করব সেটাও আমল হবে যদি ফজর আর জোহর ঠিক থাকে মধ্যখানের খেতে কাজ সেটাও আমল আমার জোহর থেকে আমার আসর আমি যে গরু চড়াইতেছি এটাও আমল এটাও কি কোনটা আমল না আমার আমার বাজারে যাওয়া এটাও আমল সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার গরুর লেগে খেত কাটা এটাও আমল সুবহানাল্লাহ আমার আলু তোলা এটাও আমল সুবহানাল্লাহ কি ইমান আমল বলেন ইমান আমল এজন্য মেরে ভাইও ইমান আমল দুরুস্ত করা যদি প্রজন্মকে দিন না শিখান এই প্রজন্ম যদি আপনার ছেলের মেয়ে ছেলের ঘরের ছেলে যদি আপনার ছেলে যদি বানরের বাচ্চা হয়ে যায় মনে রাখবেন বানরের বাচ্চা কিন্তু বুড়ো বানরে খাওয়া না কথা কন কিটা ঠিক কিটা কো বুড়া বানরে কি করে না বলেন বানরে কিন্তু বুড়া বানরে খাওয়া না ও বান্দরে না বান্দর বাপ কো খিলাতে না বান্দর কিন্তু কি করে না বুড়া বান্দরে কি করে না খাওয়া না যদি ওলাইন দেয় বান্দরিয়া ফড়া ফড়ান জি তাইলে খাওয়ায় জন্য সৌদা বিদ্যাশ্রমী ধুই আইব কি এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি আমার ছেলেকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ আমি আমার মেয়েকে কি শিখাবো বলেন ইনশাআল্লাহ আমি তো স্লোগান তুলি তুলবো ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ 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 মাসুদি বললে সুন্দর হইত আর কি আমার তার বলা নাই ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই
আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমিন কোন বিকল্প নাই নূরানী মাদ্রাসার নূরানী মাদ্রাসার বলেন কোন বিকল্প নাই বলেন কি বলছি নূরানী মাদ্রাসার কি নাই কোন বিকল্প নাই আবার বলেন নূরানী মাদ্রাসার কোন বিকল্প নাই আমার ছেলেকে আমি নূরানী মাদ্রাসায় পড়াবো আমার মেয়েকে আমি নূরানী মাদ্রাসায় পড়াবো বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন আপনার ছেলেকে দ্বীন শিখান আপনার মেয়েকে দ্বীন শিখান ছেলে মেয়েকে দ্বীন শিখান সবচেয়ে প্রথম লাভ হবে আপনার প্রথম লাভ কার হবে আপনার আপনার আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা জবিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই হুজুরের সাথে অনেক বছর আগে 93 বা 94 সালে আমি এক মাহফিলে গিয়েছি হুজুরের খাদেম হয়ে হুজুরের সাথে চট্টগ্রামে হুজুর বললেন যে আপনার ছেলেকে যাতে নূরানী শিখান আপনার ছেলে মেয়েকে যাতে আপনি দ্বীন শিখান প্রথম পুরস্কার হবে প্রথম প্রথম ফায়দা হবে আপনার মৌতের আগে আপনার বাচ্চা আপনার মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সুবহানাল্লাহ কি ভাই আপনার বাচ্চা এরপরে হুজুর বলেন যে আপনার বাচ্চা আপনার জানাজা পড়বে সুবহানাল্লাহ বলেন আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ে তো কেমন হবে হুজুর তো হুজুরের ভাষায় বলতেন মজা করে হুজুর বলতেন জামানার আব্দুল কাদের জিলানিও যদি কি সে কে এরকম করে বাচ্চা মাথা খারাপ কি বলছি হুজুর বলতেন যে আপনার ছেলেকে যদি আপনি দিন শিখান আপনার মেয়েকে যদি আপনি দিন শিখান আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ে জামানার আব্দুল কাদের জিলানিও যদি আপনার জানাজা পড়ে তো এই পরিমাণ মজা হবে না আপনার ছেলে আপনার জানাজা পড়ালে যে পরিমাণ মজা হবে যে হুজুর বলেন হুজুর হুজুরের ভাষায় বলেন আপনার ছেলে যখন পড়বে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان এখনো আমি পড়ছি আপনিও পড়ছেন কিন্তু জানাজা নামাজে দাঁড়ালে তখনও পড়ি লেকিন আব্বার জানাজায় পড়ছিলাম আসলে কি একরকম কি হয় হুজুর বলেন যে আব্বার জানাজা যখন ছেলে এভাবে পড়বে ছেলে পড়তে দেরি করবে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিতে দেরি করবে না সুবহানাল্লাহ তখন টের পাবেন ছেলেকে নূরানী পড়াবার লাভ কত হয়েছে আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের জান মালের সহি ইস্তেমাল করার তৌফিক দান করেন আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন আর মাত্র 11 দিন এক মাস 11 দিন বাকি রমজান রমজানের কত দিন বাকি এক মাস 11 দিন এবার বলুন তো দেখি কারো জামাই আসবে ইটালি থেকে মেয়ের জামাই আসবে ইটালি থেকে আরও 11 মাস বাকি আছে এখন থেকে সে দিন গণে আর মাত্র 11 মাস জামাই আসবে 11 মাস জামাই আসবে 11 মাস জামাই আসবে এখানে কেন বললাম না আর মাত্র এক মাস রমজান আসবে কতদিন এক মাস 11 দিন বলেন এক মাস 11 দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন নাজাতের শুভ দিন নাজাতের শুভ দিন রহমতের শুভ দিন ওরা যদি বলতে পারে আর মাত্র 17 দিন খন্ত্রী মার্কায় ভোট দিন বলেন না বলেন না বলেন না তা আমরা কেন বলতে পারবো না আর মাত্র 11 এক মাস 11 দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন এই জন্য রসুল বলতেন ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও আমিন রমজানের নিয়ত বানানি যে যেখানে আছেন খতমে তারাবি পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ খতম তারাবি পড়বেন কি তারাবি পড়বেন ইনশাআল্লাহ আমরা 20 রাকাত পড়ব বলেন কয় রাকাত পড়ব আর খতম তারাবি পড়ব আর ওস্তাদ যিনি পড়াবেন তাকে হাতে ধরবেন পায়ে ধরবেন বলবেন হুজুর আস্তে আস্তে পড়বেন যেন রুকুর সেজদা ঠিক হয় সেজদার রুকুর তাসবিহ ঠিক হয় সেজদার তাসবিহ সুন্দর হয় সূরা ফাতিহা সুন্দর হয় যেন তেলাওয়াত আমরা বুঝি
আর মনে থাকবে ইনশাআল্লাহ। এভাবে যদি পড়েন দশ মিনিট বেশি সময় দিবেন মসজিদে, আপনি বলুন তো দেখি দশ মিনিট বেশি সময় মসজিদে দিলে লাভ বেশি হবে না অল্প? হ্যাঁ, আমার মসজিদের, আমার ঢাকার মসজিদের, আমার ইমাম সাহেবরা আমার সভাপতিকে হুজুর রুকুত লম্বা হয়ে যায়, সেজদা লম্বা হয়ে যায়, তো ইমাম সাহেব আমারকে হুজুর, আমি কী করতাম? আমি যেদিন কইবো সেদিন ডবল ফোরবেন, ডবল আগামী জুমে আবার কইবো তেমন আরও ডবল করবেন, জানে এতো কইতে কইতে একসময় বিরক্ত যাবে না, আর কম যাইতো না, আর কইলে ডবল হয়ে যাবো, আর কইলে গিয়ে যাব, আর বললেই তো ডবল হয়ে যাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ এবার তারাবি সুন্দর করে পড়বো, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ।